আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া সাধারণত সেই নিউমোনিয়াকে বলা হয় যদি ওষুধ খাওয়ানোর ফলে অথবা ওষুধ মিশ্রিত পানি খাওয়ানোর ফলে সেটি যদি গরুর পেটে না গিয়ে যদি সেটি ফুসফুসে চলে যায়, তখন শ্বাসকষ্ট হয়, যে নিউমোনিয়া হয় সেটাকে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে। সাধারণত অ্যাসপিরেশন নিউমোনিয়া ওষুধ খাওয়ানোর ফলে হয়ে থাকে। এক্ষেত্রে যখন গরুকে জোর করে ওষুধ খাওয়ানো হয়, তখন দেখা যায় ওষুধের কিছু অংশ ফুসফুসে চলে যায়, তখন গরুর শ্বাসকষ্ট শুরু হয়। এক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে ওষুধ খাওয়ানোর সময়। যদি ওষুধ খাওয়ানোর সময় গরু কাশি দেয়, তাহলে সাথে সাথে আমাদেরকে ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে, এবং তাহলে অল্প পরিমাণ যদি যায় সেক্ষেত্রে সেপ্টিয়াকজোন অ্যান্টিবায়োটিক দ্বারা যদি আমরা 5 দিন কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা ভালো হয়ে যাবে। তবে বেশি পরিমাণে চলে গেলে তখন আর এই সমস্যাটি ভালো হবে না, আলটিমেটলি গরুটি মারা যাবে। তো আমরা ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই সতর্ক থাকব, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনো অবলা প্রাণীর না হয়। সাধারণত আমরা অনেক সময় খামারিরা জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করি এবং তাতে এই বিপত্তি ঘটে, এবং আমরা চেষ্টা করব গরুকে ওষুধ খাওয়ানোর সময় খুব সাবধানতার সহিত খাওয়ানোর জন্য। বিশেষ করে সাধারণত জোর করে যখন আমরা ভেতরে দিতে চাই, তখন এই ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে আরও বেশি ঘটে। আমরা এর জন্যই ওষুধ খাওয়ানোর সময় খুব ধীরে ধীরে খাওয়ানোর চেষ্টা করব, এবং কোনো কাশি কাশি যেন না দেয় সেই খেয়াল রাখবো, এবং যদি কাশি দেয় সাথে সাথে ওষুধ খাওয়ানো বন্ধ করে দেব। আর যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, অল্প পরিমাণে ঢুকে যায়, তাহলে আমরা সেপ্টিয়াকজোন দ্বারা চিকিৎসা দেব, এবং সেপ্টিয়াকজোন দ্বারা চিকিৎসা দিলে আশা করি পরবর্তীতে রেগুলার যদি আমরা সেপ্টিয়াকজোন দ্বারা চিকিৎসা দিই, ডোজ অনুযায়ী দিই এবং সাথে সাথে দিতে পারি, তাহলে ভালো সমস্যাটি ভালো হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।